প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো তো? আমি আমার নিয়মিত অনলাইন ক্লাসে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং কাজামাল স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমার ক্লাস শুরু করছি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে অনুশীলনী 5.3-এর উৎপাদকীয় বিশ্লেষণ। কেমন? তাহলে আমরা এর আগে সূত্রের মাধ্যমে কিংবা বর্গ নির্ণয় করতে হয়, সরল করতে হয়, মান নির্ণয় করতে হয়, এগুলো সবগুলোই শিখেছি, কেমন? এবং সূত্রের সাহায্যে কিংবা গুণফল বের করতে হয়, এগুলো জেনেছি। এগুলোরই আদরে আমরা আজকে উৎপাদকীয় বিশ্লেষণ করব। তাহলে দেখো কিভাবে আমরা প্রথম আমার পাঠ্যবইয়ের প্রথম অঙ্কটি দেখো। প্রথম প্রশ্নটি হচ্ছে আমার x² + xy + zx + yz এভাবে আছে, কেমন? তাহলে দেখো কি কাজ করব। প্রথম কাজ করব যে এই দুইটা থেকে যদি মানে দুইটাতে যেটা কমন আছে, মিল আছে, সেটি আমি কমন নিব। দেখো এখানে x স্কোর আছে, এখানে x হয়, তাহলে x মিল আছে, তাহলে আমি নিলাম কমন। নিলাম কমন নেওয়ার অর্থ হচ্ছে ভাগ করা, অর্থাৎ আমি x স্কোরকে যখন x দিয়ে ভাগ করব তাহলে আর x থাকে। একইভাবে xy কে যখন x দিয়ে ভাগ করব তার y থাকবে, ঠিক আছে না? এখন এখানে যে রাশিটা পেয়েছি এই দুইটা থেকেও একই রাশি পেতে হবে আমাকে। তাহলে দেখো সেজন্য কি কাজ করতে হবে, এখানে প্রত্যেকটা থেকে z আছে, আমি z কমন নিলাম, তাহলে এখানে আর x + y হয়, কারণ এখানে থাকে x, এখানে হবে y, কেমন? তাহলে দেখো এই x + y এবং x + y দুটি মিল আছে, কেমন? এখান থেকে x + y নিলাম, আর তাকে কি এখানে x আর এখানে থাকে z, কেমন? তাহলে x + z এটাই হচ্ছে আমার নির্ণয়ের উৎপাদক। তাহলে আমাকে লিখতে হবে কি, নির্ণয় উৎপাদক বিশ্লেষণ রূপ হচ্ছে এটি, কেমন? নির্ণয় উৎপাদক x + y x + z এভাবেই লিখতে হবে, প্রত্যেকটা পড়ার শেষে আমরা এভাবে লিখবো, কেমন? আচ্ছা তাহলে দেখো, সবাই তো বুঝতে পারছো নাকি? আচ্ছা তাহলে দেখো আমাদের পরবর্তী সমস্যাটি দেখে আবার। আমাদের পরবর্তী সমস্যা হচ্ছে আমাদের পাঠ্যবইয়ে 2 নম্বর, 2 নম্বর প্রশ্নটি হচ্ছে s² + bc + ca + ab, কেমন? প্রশ্নটি হচ্ছে এরকম। তাহলে দেখো তো এটাকে যেহেতু পাশাপাশি কোনো কমন যাচ্ছে না, তাহলে আমরা এটাকে সাজিয়ে নেব, কেমন? তাহলে সাজাবো কিভাবে দেখো, এই s² + ab পাশাপাশি লিখবো, আর এখানে ca + bc পাশাপাশি লিখবো। যদি আমি এই জায়গা থেকে যদি আমি a কমন নিই, এই দুটো থেকে যদি a কমন নিই, তাহলে আর এখান থেকে a প্লাস এখান থেকে a কমন নিলে আর থাকবে b। ওই যে বললাম যে কমন মানে ভাগ করা, অর্থাৎ এখানে s² কে a দিয়ে ভাগ করলে আর থাকে, ab কে a দিয়ে ভাগ করলে b থাকে, এভাবে আমাদেরকে চিন্তা করতে হবে। এখন দেখো এখানে যদি a প্লাস b, তাহলে এখানে a প্লাস b আসতে হবে, তাহলে সেজন্য উপরটাতে কি কমন আছে দেখো, এই দুটাতে c কমন আছে, তাহলে c নিলাম, তাহলে এখানে আর থাকবে a + b। তাহলে দেখো এই a + b এই মিলটা একটা নিলাম, তারপর এখানে আছে এটাতে আছে a + a + c, তার মানে কি দাঁড়ালো a + b * a + c। তাহলে আমরা লিখবো যে নির্ণয় উৎপাদক a + b * a + c, এভাবে আমাদেরকে লিখতে হবে, কেমন? তাহলে এবার আমরা পরবর্তী সমস্যায় চলে যাব। আমাদের পরবর্তী সমস্যা হচ্ছে আমাদের পাঠ্যবইয়ের 4 নম্বর। দেখো একটু একটু চেঞ্জ হয়ে আসতেছে, 4x² - y² দেখো তো এটা থেকে কি মনে করতেছে তোমাদের, আমরা যে আগে অধ্যায় পড়েছিলাম, কেমন? এই যে এটা যদি আমি স্কোয়ার তৈরি করি এরকম 2x² আর এটাকে y² অর্থাৎ s² - b² লিখতে পারবো, তাহলে কি হবে এটা a + b * a - b এরকম হয়ে গেল না, এভাবে হবে। অর্থাৎ এখানে আমরা কি করলাম, সূত্রের প্রয়োগ করলাম, এই যে সূত্রের প্রয়োগ করে 2x + y * 2x - y, তাহলে কি লিখবো, নির্ণয় উৎপাদক, এটা প্রত্যেকটা দিয়ে আমরা যখন শেষ হবে তখন এই কথাটা লিখবো, 2x + y * 2x - y, এভাবে করে আমরা শেষ করব। তাহলে এবার আমরা পরবর্তী সমস্যায় চলে যাব। আমাদের পরবর্তী গাণিতিক সমস্যা হচ্ছে আমাদের পাঠ্যবইয়ে 7 নম্বর। তাহলে দেখো তো 7 নম্বর প্রশ্নটা কি, 16x⁴ - 81y⁴,
এবার দেখো তো এটাকে যদি আমি সূত্র আকারে তৈরি করি একটু আগে যে সূত্রটা লিখেছিলাম ওভাবে করি লিখব আমরা 4x স্কয়ার হোল স্কয়ার এটা কি লিখব 9y স্কয়ার হোল স্কয়ার অর্থাৎ আমরা যদি গুণ করি এই যে 4 স্কয়ার মানে কত 16 আর x স্কয়ার হোল স্কয়ার মানে x স্কয়ার 4 একই ভাবে এটাও হয় কেমন তাহলে দেখো এটাকে যদি আমি সূত্র প্রয়োগ করি অর্থাৎ s কমন মানে b স্কয়ার তাহলে কি হবে a প্লাস b ইনটু a মাইনাস b কেমন এভাবে হবে এখন দেখো এটা তো প্লাসের তো কোনো সূত্র নাই এটা যেমন আছে তেমন বসে যাবে এবার এটাকে চাইলে আবার সূত্র লিখতে পারবো কিভাবে 2x হোল স্কয়ার মাইনাস 3y হোল স্কয়ার এভাবে চাইলে সূত্র লিখতে পারি তাহলে দেখো তো এটা যেমন আছে তেমন লিখলাম 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার লিখলাম আর এখানে হবে এখানেও যদি আমি x স্কয়ার মাইনাস b স্কয়ার হিসেব করি তাহলে কি হবে x 2x প্লাস 3y অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b এভাবে হবে কেমন তাহলে আমরা আমাদের প্রত্যাশিত উৎপাদকটা পেয়ে গেলাম কেমন আচ্ছা এবার আমরা পরবর্তী সমস্যায় চলে যাব আমাদের পরবর্তী গাণিতিক সমস্যা হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের 8 নাম্বার 8 নাম্বার প্রশ্নটি কি দেখো a স্কয়ার মাইনাস x প্লাস y হোল স্কয়ার কেমন তাহলে a স্কয়ার লিখলাম এখন দেখো এখানে আমরা একটা কাজ করতে পারি এখানে সরাসরি যে এটাকে a এটা পুরোটাকে b ধরতে পারি কেমন তাহলে কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে তাহলে সেই হিসেবে a প্লাস b ইনটু a মাইনাস b এভাবে লিখলাম কেমন তাহলে এবার যদি আমি ব্র্যাকেট তুলে ফেলি তাহলে কি হবে a প্লাস x প্লাস y a মাইনাস x y কেন মাইনাস কেন এই যে প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস কেমন অর্থাৎ প্লাস থাকলে এখানে কোনো চাইলে সাইলে পরিবর্তন হচ্ছে না আর মাইনাস থাকলে সাইলে পরিবর্তন হবে এটাই হচ্ছে আমাদের উৎপাদক কেমন আচ্ছা এবার আমরা পরবর্তী সমস্যা চলে যাচ্ছি আমাদের পরবর্তী গাণিতিক সমস্যা হচ্ছে আমাদের পাঠ্য বইয়ে 9 নাম্বার আমাদের 9 নাম্বার প্রশ্ন হচ্ছে 2x মাইনাস 3y প্লাস 5z হোল স্কয়ার মাইনাস x মাইনাস 2y প্লাস 3z হোল স্কয়ার আচ্ছা একটা জিনিস খেয়াল করো তো এটাকে যদি আমি পুরোটাকে যদি আমি a ধরি এটা পুরোটাকে যদি আমি b ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে তাই না তাহলে আমি কি লিখতে পারবো এখন a প্লাস b ইনটু a মাইনাস b লিখতে পারবো তাই না তাহলে আমি একটু এই পাশ থেকে লিখি কারণ জায়গা যেহেতু বড় লাগবে তাহলে সেকেন্ড রেডি ক্রস করে লিখতেছি কেমন 2x মাইনাস 3y প্লাস 5z অর্থাৎ a প্লাস b a প্লাস b ইনটু a এ বলতে গেলে এই অংশটা পুরোটাকে বোঝানো হচ্ছে 2x মাইনাস 3y প্লাস 5z তাহলে a মাইনাস b b বলতে গেলে x মাইনাস 2y প্লাস 3z মানে পরবর্তী অংশটাকে বোঝানো হচ্ছে যে পরবর্তী অংশটাকে তাহলে এবার আমি যদি ব্র্যাকেট তুলে ফেলি তাহলে কি হবে দেখো তো প্রথম অংশটা ঠিক থাকবে 2x মাইনাস 3y প্লাস 5z প্লাস যেহেতু প্লাস তাহলে এগুলো সাইডগুলো সব ঠিক থাকবে x মাইনাস 2y প্লাস 3z এবার এখানে আসো 2x মাইনাস 3y প্লাস 5z মাইনাস দিয়ে যখন গুণ করব এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে মাইনাস x মাইনাস মাইনাস প্লাস 2y প্লাস মাইনাস মাইনাস 3z তাহলে দেখো তো এখানে কিছু যোগ বিয়োগ হবে যোগ বিয়োগ হলে এই 2x এবং x মিলে হয় 3x এই মাইনাস 3y মাইনাস 2y তাহলে মাইনাস 5y হবে আর মাইনাস 5z প্লাস 3z তাহলে কত হবে 8z অর্থাৎ 5 এর দিনে 8 হয় আচ্ছা এবার আসি কাছে 2x থেকে যদি x চলে যায় আর x হবে এই মাইনাস 3y থেকে প্লাস 2y চলে গেলে মাইনাস y হবে প্লাস 5z থেকে মাইনাস 3z গেলে প্লাস 2z হবে অর্থাৎ 5 থেকে 3 গেলে 2 এই এটাই হচ্ছে আমাদের রেজাল্ট কেমন এটাই হচ্ছে আমাদের রেজাল্ট আচ্ছা এবার আমরা চলে যাব আমাদের পাঠ্য বইয়ে 11 নম্বরে আমাদের পাঠ্য বইয়ে 11 নম্বর আমাদের 11 নম্বর প্রশ্নটা হচ্ছে এবার দেখো এবার সম্পূর্ণ একটি ভিন্ন টাইপের অঙ্ক করব আমরা প্রশ্নে কি দেখো 2a স্কয়ার প্লাস 6a মাইনাস 8 কেমন এভাবে আছে এখন দেখো যেহেতু এখানে প্রত্যেকটা জোড় দেখা যাচ্ছে আমি এখান থেকে সর্বপ্রথম 2টা কমন নিয়ে নিই 2 যদি কমন নিই a স্কয়ার প্লাস ওই যে বললাম কমনে ভাগ করা
তাহলে কত হবে 3 × 3 = 6 আর এটা হবে 40 এখন যে কাজটা করব সেটা একটু খেয়াল করো এটা নিয়ম হচ্ছে এই প্রথম পদ এবং শেষ পদ গুণ করব গুণ করলে 40 স্কয়ার হবে তাই না 40 স্কয়ার হলো এখন দেখো এই 40 স্কয়ারকে এমন ভাবে বানাবো আমরা যদি অর্থাৎ এমন উৎপাদক আমরা বের করব যেমন আমরা 40 এর কতবার বানানো যায় 40 কে 40 তারপর 20 দুগুণে 40 কেমন 5 8 40 4 10 40 এইরকম অনেক ভাবে বানানো যায় অনেক উৎপাদক বের হয় তাই না তাহলে এখানকার কোন যোগটা যোগ বিয়োগ করলে পরে এই প্লাসটি আসবে সেটা আমাকে দেখতে হবে যেমন দেখো আমি যদি এইটা নিই তাহলে দেখা যাচ্ছে 8 থেকে 5 গেলে কিন্তু 3 হয় তাহলে সেটাই কিন্তু আমার এখানে মিলতেছে কেমন আবার এখানে দেখো যোগ বিয়োগ করলে এটাও মিলতেছে এটাও মিলতেছে এটাও মিলতেছে না তাহলে আমরা কি করব s স্কয়ার যেহেতু এখানে প্লাস আছে তাহলে বরাবর এখানে প্লাস দেব অর্থাৎ প্লাস 8 এ মাইনাস 5 এ মাইনাস 14 তাহলে কত হবে দেখো তো এখান থেকে যদি আমি কমন ওয়াশ শুরু করি এই দুটোতে মিল আছে a তাহলে a নিলাম a প্লাস 8 মাইনাস এখানে a প্লাস 8 মিলার জন্য এখানে আমাকে 5 কমন নিতে হবে তাহলে নিলাম 5 কমন তাহলে এখানে a মাইনাস হলে প্লাস 5 আটে 40 কেমন তাহলে দেখো তো এবার a প্লাস 8 কেমন আর a মাইনাস 5 এটাই হচ্ছে আমার উত্তর বা আনসার কেমন এটাই হচ্ছে নির্ণয় উৎপাদক তাহলে কি লিখবো নির্ণয় উৎপাদক নির্ণয় উৎপাদক কি লিখতে পারবো 2 × a + 8 × a - 5 এটা লিখতে পারবো আমরা কেমন এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব আশা করি সবাই বুঝতেছো না বুঝলে তোমরা একটু রিভিউ দিয়ে দেখবা অথবা আমাদের ফোন নাম্বার আছে ফোন নাম্বারে ফোন করবা তাহলে আমরা এটা যথাযথ আনসার দেওয়ার চেষ্টা করব তাহলে এবার দেখো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 12 কেমন 12 নম্বর প্রশ্ন দেখো 12 নম্বর প্রশ্ন হচ্ছে y স্কয়ার 6y - 91 তাহলে দেখো আমি যদি ওই যে এর আগে শিখিয়েছি তোমাদের যে প্রথমটা শেষেতে যখন গুণ করবে 91 y স্কয়ার হবে এবার এটাকে কতবার বানানো যাবে দেখি বলো তো আচ্ছা এটা আরেকটা পদ্ধতি আমি দেখা দিচ্ছি দেখো যদি তুমি এরকম বানাও তাহলে কত হয় দেখো তো এভাবেও করতে পারো চাইলে অনেক ওয়ে আছে কেমন তাহলে কত হয় দেখো তো কত হবে মনে করো তুমি 13 যদি এ করো 3 × 7 = 21 7 × 7 = 9 মানে কত হলো এই তোমার 7 দিয়ে করলে 13 ঠিক আছে 7 × 13 = 91 আবার 7 × 13 = 7 = 6 হয় তাহলে আমি সেটাই লিখব স্কয়ার এটা যেহেতু দেখো যেহেতু -6 কেমন এখানে মাইনাস আছে তাহলে বরাবর আগে আমাদের কি করতে হবে মাইনাস নিতে হবে -13y +7y -91 তাহলে দেখো তো এখান থেকে y কমন নি y -13 এখানেও y -13 আনতে হলে আমাকে 7 কমন নিতে হবে না তাহলে দেখো y -13 এখন দেখো এই y -13 y -13 একটা নিলাম y -13 তাহলে আটাকে কি y +7 y +7 লিখলাম এটাই হচ্ছে নির্ণয় উৎপাদক কেমন আচ্ছা এবার আমরা পরবর্তী সমস্যায় চলে যাব আমাদের পরবর্তী কার কি সমস্যা হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের 13 নম্বর তাহলে দেখো 13 নম্বর প্রশ্ন লিখি আমি একটু 15 p² - 15p + 56 কেমন তাহলে দেখো তো ঠিক নিয়ম অনুযায়ী এটাকে যদি গুণ করি 56p² তাহলে দেখো আমরা যদি গুণ 7 8 = 56 আবার 7 আর 8 মিলে হয় কত 15 তাহলে সেই হিসেবে দেখো এ পি স্কয়ার মাইনাস 8p - 7p + 56 তাহলে দেখো সব মিলে কিন্তু আমাদের মিলে যাচ্ছে যে 56p² মিললো আবার 8 এবং 7 মিলে 15 হয় সেটাও মিললো তাহলে দেখো এখান থেকে আমি যদি p কমন নিই p - 8 কেমন আবার এখান থেকে যদি আমি 7 কমন নিই তাহলে তাকে আর পি প্লাস মানে মাইনাস 7 8 = 56 তাহলে দেখো তো p - 8 আর এখানে থাকে p - 7 এটাই হচ্ছে আমাদের নির্ণয় উৎপাদক কেমন এবার আমরা চলে যাব আমাদের পাঠ্য বইয়ের 16 নম্বরে আমাদের 16 নম্বর প্রশ্নটা হচ্ছে x² + 1² - y² + 1² কেমন
তাহলে দেখো এখানে কিন্তু ঠিক আগের উপরেই চলে আসছে যে এটা যদি a ধরি এখানে যদি b ধরি তাহলে s স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে যায় কেমন তাহলে দেখো আমি ঠিক একই ভাবে লিখতে পারবো যে a প্লাস b এটাকে সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করতেছি আবারও a মাইনাস b কেমন এভাবে লিখলাম ঠিক আছে তাহলে দেখো তো আমি যদি ব্র্যাকেট খুলে ফেলি তাহলে কি দাঁড়ায় x স্কয়ার প্লাস 1 প্লাস y স্কয়ার প্লাস 1 অর্থাৎ প্লাসটাকে সাইডে কোনো পরিবর্তন হবে না একই ভাবে x স্কয়ার প্লাস 1 এখানে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস y স্কয়ার মাইনাস 1 এখন একটা জিনিস খেয়াল করো তো এই x স্কয়ার y স্কয়ার লিখলাম একে একে দুই লিখলাম এটা শেষ কিন্তু এই জায়গায় এসে x স্কয়ার মাইনাস y স্কয়ার লিখলাম ঠিক আছে প্লাস 1 মাইনাস 1 চলে গেল এখন একটা জিনিস খেয়াল করো এটা কিন্তু কিছুই করা যাবে না এটা যেমন আছে ঠিক তেমনটি রেখে দিলাম আর এখানে আবার সূত্র হচ্ছে যে x স্কয়ার মাইনাস y স্কয়ার অর্থাৎ x স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে কি হবে x প্লাস y ইনটু x মাইনাস y এই আমাদের রেজাল্ট চলে আসতো কেমন এই আমাদের 16 নম্বরে উৎপাদক হচ্ছে এটা পারবে বিশ্লেষিত রূপ হচ্ছে এইটা কেমন তাহলে এবার আমরা চলে যাব 17 নম্বরে আমাদের 17 নম্বর প্রশ্নটি হচ্ছে আর সরি 18 নম্বর তাহলে 18 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2bc মাইনাস c স্কয়ার এটাকে আমরা একটা কাজ করব দেখো এভাবে করে সাজাবো a স্কয়ার মাইনাস কমন নিলাম b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার অর্থাৎ মাইনাস যদি কমন নেই এই সাইনগুলো বদলে যাবে তাহলে একটা জিনিস খেয়াল করো তো এই যে a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার তাহলে a মাইনাস b হোল স্কয়ার হয়ে গেল না আচ্ছা এখন আরেকটা জিনিস কি বলতো এই যে তোমরা আরেকটা সূত্র হয়ে গেল সূত্রটা কি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ এটাকে a ধরলাম এই দুটো পদ দিয়ে এটাকে b ধরলাম তাহলে দেখো তো a প্লাস b ইনটু a মাইনাস b এবার বলো তাই না তাহলে দেখো তো আমি যদি ব্র্যাকেট করে ফেলি a প্লাস b মাইনাস c এটা হচ্ছে a মাইনাস মাইনাস এর গুণ করলে সাইন পরিবর্তন হয়ে যাবে তাহলে প্লাস মাইনাস 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 হচ্ছে প্লাস c এই এভাবে আমাদের আনসারটা চলে আসে কেমন এভাবে করে আমরা শেষ করতে পারি তো আশা করি সবাই এই অঙ্কগুলো বুঝছো তাই না আচ্ছা আজকের মতো তাহলে আমরা আমাদের ক্লাস এখানেই শেষ করছি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি